শান্তি রকম হলেই হল। চুপ অকল রাইজে, একেলগে হাত চাপড়ি। আকো একেলগে কি হাত চাপড়ি দেবো? মালটো কোনে লৈছিলি? তই অকলে লৈছিলি? তই হাত চাপড়ি বা যা, তয়ে গাব লাগিব। এই যেনেকে কই যে মই গানত, মই এইখিনিতে এটা কথা কওঁ যে আগতে মই সঁচাকৈ গান গাইছিলোঁ, তেতিয়া কেছেটৰ দিন আছিল। আজিকালি ইউটিউব ফেচবুক হ'ল ন, ইনষ্টাগ্ৰামত গান গাব পাৰি। আমাৰ দিনত কেছেটৰ দিন আছিল আৰু তেতিয়া কেছেট ওলাবলৈ বহুত টকা লাগিছিল। মই হায়দৰাবাদত 3 বছৰ গান শিকিছোঁ মোৰ গুৰু শ্ৰী শ্ৰী মই নিজেই। প্ৰথমতে মিউজিক আহে, আমাৰ আছেনে হেণ্ডছেট এটা খেল আছে? অঁ, প্ৰথমতে মিউজিক আহে, তারপর সিঙ্গারজন ভিতরের পর আহে। কেনে আহে মই দেখুৱাই আছো, মানে মই ভিতরলৈকে নাযাও, এখিনি পৰা দেখাইছো কেনে আহে। এই চাত মজা দিছা, নোখোৱাকৈ থকা তুই ভাল 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 ওই জানা, খাই এষাৰ কথা শুনাকৈ ও মৰম নিদিয়াকৈ থকা তুই ভাল ওই জানা, খাই এষাৰ কথা শুনাকৈ ওই অঞ্জনা অঞ্জনা, ভুল মোৰ কতে হ'ল নকলি ঐ, একুৰা জুই বুকুতে লৈ জীয়াই আছো মই। থ্যাংক ইউ, খুব ভাল লাগিছে, খুব ভাল লাগিছে, এতিয়া অকণ 1 টকামানৰ কমাই দি, খুব ভাল লাগিছে। রাইজে একেলগে সহযোগ করব, 1 মিনিট। হ্যাঁ, একেলগে কি সহযোগ করবে? মালটো লবর সময় তো অকলে লৈছিল না, অকলে গা অকলে সহযোগ কর, সেবিলাক নহব। হব, মালটো যেহেতু অকলে লৈছো মই অকলে সহযোগ করিম বাৰু। সদি রাইজ, খুব ভাল লাগিছে, খুব ধুনীয়া দর্শক। একদিন একেরেহে অনুষ্ঠান করে আছো, মোৰ মাতটো অলপ বহি আছে। ইয়াতেতো অনুষ্ঠান করা নাই এইকেইদিন, আজিয়ে করছ। তেল খা, মাতটো উঠাই দে, মিঠা তেল খাই লয়, মাতটো উঠাই দে, এইবিলাক নাজানো, এটা গান গাব লাগিব। হব, ঠিক আছে, মই মাতটো উঠাই লৈছো বহি থকাটোক, ভাইটি উঠি যোৱা। আর গাইছো সকল রাইজে একেলগে হাত চাপড়ি। আকো একেলগে কি হাত চাপড়ি দেবো? মালটো কোনে লৈছিলি? তই অকলে লৈছিলি? তয়ে হাত চাপড়ি বা যা, তয়ে গাব লাগিব, তয়ে সহযোগ করবি। ভাল লাগলে নিজে বজাব, ভাল লাগলে এটা বেলেগ কথা। ঠিক আছে, গাইছো। ও সেনি মাই, সেনি মাই দুগাল রঙাকৈ দুগালতে সুমাবি যা যা। অলপ পিছত গাই আছো, এটা মানে এডভার্টাইজ, নেক্সট কি গাম এবার এটা নাগাও। আর এই গাই থাকার মাজত যে পিছফালে, মানে মই বহুত দিন কি কম, মই এতিয়া বহুত দিন বুঝি পোৱা না, মানে মই হলে বুঝি নাপালো হয়। এই যেনেকে কই যে আচ্ছা, মোর গানটো হৈছে প্র্যাকটিক্যাল গান, প্র্যাকটিক্যাল গান, মই প্র্যাকটিক্যাল গান, প্র্যাকটিক্যাল তো মই নিজে লিখা, নিজে লিখা গান, মই স্বর অসিত, আর ধুনিয়া স্বর অসিত গান। আচ্ছা, মানে এই যে আজিকালি যেবিলাক গান ওলাইছে, এইবিলাক গানত মোৰ মতে কিছুমান ভুল আছে। গান ভুল আছে? কি ভুল আছে? এই যে আজিকালি গানটা ওলাইছে, এইটো গান কি, হিট গানটো কার? এই যারা তারা হিট গান মাছলে দিছিল, এইটো অলপ পুরানো। আর কি গান আছে? আচ্ছা, এই গানটো আছিল, ও মাছলে গৈছিলো এজনীও না পালো, ঘরলৈ আহি মই নিমক ভাত খাই দিলুম। 1 মিনিট, এই গানটোত কি কৈছে? মাছলে গৈছিলুম এজনীও নাপালুম, এজনীও নাপালুম, আকলাই মাইকী মাছ বিচাৰি গৈছিল। মতা মাছবিলাক কি মাছ নহয়? আৰু কিবা কাৰণে যদি মঙ্গলবাৰে গৈছে, ক'ত পায়? গোটেই বন্ধনৰ লোন দিব গৈছে, গৈছে মাইকী মাছক। আৰু এটা গান আছিলে তোমাৰ জুবিনদাৰ, কি গান? মাজুলীত এজনী ছোৱালীয়ে দুখ পালে। ভাল গান আছিল, জুবিনদাৰ কেনে গম পালে? জুবিনদাই কেনেকে গম পালে? মানি ললো, কোনোবাই ফোন করিল, আকলাই কি মাজুলী ছোৱালী দুখ পায়?
আমার ডিমলগাঁও ছালি পিছলি পড়লে দুঃখ নাপায় এলে কি প্লাস্টিকর বডি নাকি তেনহলে ঠিক ঠিক এটা তো সরস্বতী গান আছে তো মো সরস্বতী মো নিজে লিখা মো প্র্যাকটিক্যাল গান মোর গানতে কো ভুল নাই ভুল নাই নাই ভুলকে না গাবিও একদম ভুল নাই একচুয়ালি মই গানত মই এখানে একটা কথা কও যে আগতে মই সঁচাকে গান গাইছিলো তাতে কেসেটর দিন আছিল আজিকালি ইউটিউব ফেসবুক হল ন ইনস্টাগ্রামত গান গাও পরে আমার দিনত কেসেটর দিন আছিল আর তাতে কেসেট ওলাবলে বহুত টাকা লাগিছিল মই হায়দ্রাবাদত তিন বছর গান শিকিছো মোর গুরু শ্রী শ্রী মই নিজেই কারণ মই যতে গান মানে মোক গুরু কৈছে কুকুর ওলা তই তো বাদে তোর বাপেরেও গান গাব নোৱাৰে কিন্তু মই সেইবিলাক একো মনত লোৱা নাই মই অহংকার করা নাই আজি গণেশগুড়িত মই গান গা গিয়ে মোর জোতা সেন্ডেলর দোকান আছে আপনাদের যদি জোতা মারা একেলগে দুই পাট মারিব হ্যাঁ বেলেগ বেলেগ জোতা মানে বিকিব দিগদার হয় যেটা গাঁঠি মারি একেলগে দলিয়াব হ্যাঁ মোর গানের স্কেল হয়েছে কাঠর স্কেল সুর হয়েছে অসুর আর মই যেটা কম তেতিয়াই বজাব তো মই নহলে মিলাব নোৱাৰিম তাৰমানে মই বহুত পণ্ডিত তো জুবিন দা গান শিকাইছে কোনে কোনে শিকাইছিল অঙ্গরাগ মহন্তক গান শিকাইছে কোনে কোনে শিকাইছিল কোনে 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 তই হেই মই সুধিছো কোনে তেওঁ তাত মই শিকিম ও শিকিবি তই আচ্ছা মোর গানটো প্র্যাকটিক্যাল গান প্র্যাকটিক্যাল গান না ধরিবি অ ধরিম দে ধরিব দে হয়ে তুলা শুনকে এই তুলা শুনকে 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 অলপ কমাই থ আঠানা মানত হয়ে তুলা শুনকে এই তুলা শুনকে কানতলিয়ে চর দিম কিয় এই তো শুন নাই গজাল ভালকে গা ভিতর পা শব্দটো শুন যেন হব লাগিব শুন যেন হয়ে তুলা শুনকে এই তুলা শুনকে একো হোৱা নাই ভালকে গা দে ওই এতোলা শুনকে এতোলা শুনকে ওই পিটি 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 কিমান পিট তই আরে মই কৈছো না মোৰ গানটো প্ৰ্যাকটিক্যাল গান বুলি হলেও ইমান পিটিব লাগে নেকি মানে শুন লাহে লাহে পিটিব লাগিব নহয় শুন লাহে লাহে পিটিব লাগিব না দে পিট ওই পিটি 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 আকো পিটি 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 কিমান পিটত হয় মই কৈছিল না প্ৰ্যাকটিক্যাল গান মই ধুনীয়াকৈ জোখত পিটি আছো তো ছোৱালী আঙুঠি বনাই আছো ছোৱালী আঙুঠি বনাই আছো এই লাস্ট পিটিবি এই লাস্ট যদি মারি দিলে লাগি যাব লাস্ট পিটিম তোর পিটি পিটিম লাস্ট তোর পিটি পিটিম যদি লাস্ট না হয় লাস্ট পিটিম ওই পিটি 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 দাপনি পিটক মই নিপিটি না পিটক ওই পিটি 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 আঙুঠি মই গড়াই দিব ওই মরণ তুমি দিবানে ওই সেনে তুমি দিবানে ওই এতুলা ভুনকে পিটি 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 আঙুঠি মই গড়াই দিব ওই মরণ তুমি দিবানে ওই সেনে তুমি দিবানে মুখ কেনে বঢ়িয়া গেছে এবার তো একো পিটা পিটি নাই না মা কসম পিটা পিটি নাই এবার কিন্তু পিটা পিটলে যে সাবি রাইতে পিটিব তো এবার মা কসম পিটা পিটি নাই এবার যদি পিট মা কসম পিটা পিটি নাই নহলে রাইতে পিটিব তো মা কসম পিটা পিটি নাই ঠিক আছে দে ওই এক মিটার কাপুরক এইটু কি আপন ফিটা মাই দিছো ফিটা মাই দেটা আওয়াজ লাইছে অ ফিটা নহলে কাপড় কানে কাটিব আপনি আওয়াজ তো যে সাউন্ড সাউন্ড এফেক্ট এটু ব্যাকগ্রাউন্ড মিউজিক কি সাথে অ আজি কালি সাউন্ড এফেক্ট কত দুনিয়া চলি আছে দে দে ওই এক মিটার কাপুরক এক মিটার কাপুরক ওই কাটি 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 কিমান কাট আরে মই ধুনিয়াকে আসপারিলে জোখত কাটি আছো নহয় আসপারি লৈছে অ কাটি আছে অ দে পিটিয়াটো বাদ দি ফেলে এবাৰ কাটিক ধৰছা তই হা এ নহয় মই ছোৱালীৰ চুটি ফ্ৰক বনাই আছো নহয় চুটি ফ্ৰক বনাওঁতে ইমান কাটিব লাগে নেকি অ ফুল আছে কাটি দিওঁ এটা ফুল আছে এটা ফুল আছে এটা ফুল কাটি দি ই আকৌ এটাই ফুল বুলি ক'লে আকৌ
কি তাৰমানে 10টা বাজিল দোকান বন্ধ হল কাট নহয় মানে গেলামালৰ দোকান বন্ধ প্লাষ্টিকৰ মালা নাপাবি আৰু ফুলৰ এতিয়া অ ফুলৰ অ দে দে কাট এটা ফুল আছে কাটি দিও লাষ্ট কাটি কিন্তু লাষ্ট ফুল অ কাটি দিও অ কাটি দিও ওই কাটি 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 ফক মই সিলাই দি ওই মরম তুমি দিবানে ওই সেনে তুমি দিবানে একটি টাকা পুরো কাটি 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 ফক মই সিলাই দি ওই মরম তুমি দিবানে সেনে তুমি দিবানে একলগে দানা পানি খুয়ালো খাহু কাটি খুয়ালো ওই গরু তুমি যাব ফুলি ভবানা ছিল দানা পানি খুয়ালো খাহু কাটি খুয়ালো ওই গরু তুমি যাব ফুলি ভবানা ছিল লোকেল গাই হলেও মানি লব পারি ও তুমি তোমরা ছিলা জার্সি গাই এজনি তুমি তোমরা ছিলা জার্সি গাই এজনি ওই এনে এদিন আহিব গরু গছ উঠিব এনে এদিন আহিব গরু গছ উঠিব কাহিয়ে পথাৰত ভাল টানিব যিসকলে যুৱকলৈ গীত মাত ৰচনা কৰে তেওঁলোকলৈ মই এইটো অনুৰোধ যে তেওঁলোকে যাতে গীত মাত ৰচনা কৰোঁতে বাহিৰৰ কোনোবা বঙালী নেপালী গান নকল নকৰি আমাৰ অসমীয়া চহা জীৱনৰ অজস্ৰ গীতৰ জনজীৱনৰ চহা জীৱনৰ জড়িত অজস্ৰ সুৰ আছে সেইবোৰৰ সোৱাদ বদলেও গানবোৰ ছুপাৰ ডুপাৰ হিট হ'ব আৰু বিশ্বৰ আগত আমি গৌৰৱ কৰিব যে এইবোৰ অসমীয়া গীত অনুষ্ঠান সামৰিছোঁ আমাৰ এটা কথা কওঁ যে আমি সকলোৱে গৌৰৱ কৰোঁ আমি অসমীয়া অসমৰ আগত যে কলা ধঁয়া পৰিছে চাৰিওফালে হত্যা হিংসা ধৰ্ষণ লুণ্ঠন কতে মাথুবিলাকে সকলোতে অন্যায় বিচাৰ ক'ৰবাত জাতিৰ নামত ক'ৰবাত ধৰ্মৰ নামত মানুহে মানুহৰ প্ৰাণ কাঢ়িছে এনেকৈ কিমান দিন আমি ভাতৃ ভাতৃয়ে ধৰাৰ ভিতৰত যুদ্ধ কৰি থাকিম যদি আমি ভাতৃ ভাতৃয়ে যুদ্ধ কৰি থাকোঁ তৃতীয় পক্ষই কিন্তু সুযোগ লৈ ল'ব তেতিয়া শৰাইঘাটৰ সন্মুখত ফ্লেক্সাৰ থাকিব য'ত লিখা থাকিব ইয়াত অসম নামে এটা দেশ আছিল অসমে নামে এটা জাতি আছিল তেওঁঠে প্ৰজন্মক আমি ক'ব পাৰিমনে আমি শংকৰদেৱৰ দেশৰ মানুহ আমি আজান ফকীৰৰ দেশৰ মানুহ আমি বিলাচিতৰ দেশৰ মানুহ আমি চাউলুং চুকাফাৰ দেশৰ মানুহ আমি কনকলতাৰ দেশৰ মানুহ আমি বিৰচিলাৰ দেশৰ মানুহ আমি বিষ্ণুৰাভাৰ দেশৰ মানুহ আমি ভূপেন হাজৰিকা দেৱৰ দেশৰ মানুহ এতিয়াও সময় শেষ হোৱা নাই ডক্টৰ ভূপেন হাজৰিকা দেৱৰ কথাৰে মানুহে মানুহৰ বাবে যদিহে অকণে ভাবে ভাবিব কোনে নোকোৱা এয়া সমনীয়া এয়া ভাবিবৰ সময় গতিকে আহক আমি সকলোৱে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৱে হাতে হাত ধৰি অসমীয়া হৈ একত্ৰিত হৈ অসমখনক লৈ ভাৰতখনক লৈ গোটেই বিশ্বৰ আগত থিয় হৈ ভূগোবিন্দাই যাতে ক'ব পাৰোঁ শুনাও নালাগে ৰূপৰ নালাগে শান্তিৰ অসম হ'লেই হ'ল শান্তিৰ অসম হ'লেই হ'ল য'ত এটা মানুহৰ মূল্য এটা মানৱ দেহৰ মূল্য টকাতকৈ ধনতকৈ জন্তুতকৈ অলপ হ'লেও বেছি আছে ধন্যবাদ শুভৰাত্ৰি জয় আই অসম।